পজিটিভ হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। ইউটিউব অ্যানালাইসিস করে নিজের অভিজ্ঞতা থেকে আমি 4টি টপিকস নিয়ে আসছি যে আজকের টপিকস শর্ট ভিডিও থেকে কীভাবে আপনি সাবস্ক্রাইব অর্জন করবেন তা আমি আজকে একেবারে সহজ পদ্ধতি দেখিয়ে দিব আপনাদেরকে। আপনারা আর কমেন্ট বক্সে গিয়ে নক করা লাগবে না, তারপর হচ্ছে গ্রুপে নক করা লাগবে না। আপনি যদি আইসি ব্লগ টিভির নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করে যাবেন। যে টপিকসগুলো দিব সেই টপিকসগুলো হচ্ছে শুধু শর্ট ভিডিওর ক্ষেত্রে, আর ফুল ভিডিওর ক্ষেত্রে আরও অনেক টপিকস রয়েছে, আমি আসলে এগুলো অন্য ভিডিও দিব। ভিডিও লম্বা করলে আপনারা নিজেরাই ভিডিও দেখবেন না, চলুন ভিডিওটি দেখে থাকুন। এক নম্বর টপিকস সবাই দিয়ে থাকে, আমিও আজকে দিচ্ছি, নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি দেখবেন আপনার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, তবুও আপনি ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিও আপলোড যত করবেন তত আস্তে আস্তে সাবস্ক্রাইব আসবে। দুই নম্বর টপিকস, আপনি অবশ্যই ক্যাপশনের মান উন্নত করতে হবে। এখানে ক্যাপশনের মান উন্নত করার মানে হচ্ছে আপনাকে ক্যাপশনের মানটা সুন্দর করে দিতে হবে, যেন মানসম্মত হয়, যে ভিডিও দিচ্ছেন ওই ভিডিও ক্যাপশন যেন হয়। তিন নম্বর টপিকস হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ শর্ট ভিডিও তৈরি করতে হবে। কোয়ালিটি বলতে ভিডিও যেন, শর্ট ভিডিও যেন একেবারে ক্লিয়ার থাকে, শর্ট ভিডিও যেন কোনো রকম লেগ বা কোনো রকম কারচুপি যেন না থাকে। চার নম্বর টিপস, আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে 80% ট্যাগ আপনি নিজের মন মতো দিতে হবে। যেমন যে আপনি যে টপিকস নিয়ে ভিডিওটি তৈরি করেছেন ওই ভিডিও টপিকসের উপরে আপনি অবশ্যই ট্যাগ তৈরি করে ট্যাগ দিতে হবে, 80% ট্যাগ। আর বাকিগুলো আপনি ইউটিউব থেকে সংরক্ষণ করতে পারেন, যেমন ইউটিউবে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে কী ট্যাগটা দেওয়া যায়, আপনার যে ভিডিও ক্যাপশন হবে ওই ভিডিও ক্যাপশন হিসাবে আপনি ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে অবশ্যই সুন্দর সুন্দর কিছু ট্যাগ পাবেন, ওইগুলো অবশ্যই দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।